শিক্ষার্থী বন্ধুরা এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহার শিবন এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে খুব ইজি ট্রিক্সে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে এ নিয়ে আসতে পারবেন উইদিন ভেরি শর্ট টাইম লাইক সেভেন আওয়ার্স এবং এর মাধ্যমে কিভাবে আপনারা হিউজ সেল পাবেন সেই ট্রিক্সটি আমি আজকে টিউটোরিয়ালে শো করব তো মূলত আপনারা যারা ভিজু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস অথবা ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেট প্লেস অথবা ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেট প্লেস এই জাতীয় সাইটে যারা কাজ করছেন তাদের জন্য এই ট্রিক্সটি সবচেয়ে বেশি হেল্পফুল হবে এবং ইভেন আপনি যদি অন্য কোনো অ্যাফিলিয়েট সিপিএম মার্কেট প্লেস নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও আপনার জন্য এই ট্রিক্সটি হেল্পফুল হবে তো আমরা যারা জেবিজু ওয়ারিওর প্লাস ক্লিক ব্যাঙ্ক এ ধরনের সাইটগুলো নিয়ে কাজ করি আমরা সবাই জানি যে এ ধরনের সাইটগুলোতে সবচেয়ে বেশি প্রোডাক্ট হচ্ছে মেকমানি নিশে এবং আমরা যারা এ ধরনের সাইটগুলো নিয়ে কাজ করি অর্থাৎ এ ধরনের অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে কাজ করি যে ভিজু ওয়ারিওর প্লাস ক্লিক ব্যাঙ্ক তারা অবশ্যই এই সাইটটির সাথে পরিচিত মাঞ্চ আই তো আজকে টিউটোরিয়ালে আমি এই মাঞ্চ আই সাইটের বিস্তারিত বর্ণনা করব এবং পাশাপাশি এই সাইট থেকে অফারগুলো স্টাডি করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে উইদিন ভেরি শর্ট টাইম লাইক সেভেন আওয়ার্স র্যাঙ্কিংয়ে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি সেই ট্রিক্সটি আমি শো করব তো আসুন আগে দেখে নেই যে হোয়াট ইজ মাঞ্চ মানচাই হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনারা জানেন যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে দু ধরনের পিপল কাজ করে একজন হচ্ছে ভ্যান্ডর অর্থাৎ যিনি প্রোডাক্ট সাবমিট করেন আরেকজন হচ্ছে মার্কেটার অর্থাৎ যিনি মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্টটি সেল করার মাধ্যমে কমিশন আর্ন করেন আর মানচাই হচ্ছে এমন একটি মার্কেট প্লেস যেখানে এই তিনটি মার্কেট প্লেসের বিশেষ করে এই তিনটি মার্কেট প্লেসের বিজু ওয়ারিউর প্লাস ক্লিক ব্যাঙ্ক এই তিনটি মার্কেট প্লেসের ভ্যান্ডররা তাদের প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার আগে এখানে মার্কেটিং করে থাকে এবং এই মার্কেটিংটি করে থাকে তারা পেইড মেথডে অর্থাৎ প্রোডাক্টটি পরিচয় করিয়ে দেওয়ার জন্যে অডিয়েন্সের সাথে বা অ্যাফিলিয়েটদের সাথে প্রোডাক্টটি পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মার্কেটিংটি করে থাকে পেইড ম্যাথডে ফ্রি মেথডে ম্যাক্সিমাম পেইড মেথডে তো যারা এ সমস্ত মার্কেট প্লেসের ভ্যান্ডর জেবিজু ওয়ারিয়র প্লাস ক্লিক ব্যাংক এ সমস্ত মার্কেট প্লেসে যারা ভ্যান্ডর হিসাবে তাদের প্রোডাক্টটি জমা দিচ্ছে তারা এখানে এই মান চাইতে তাদের প্রোডাক্টগুলো লঞ্চ করার পূর্বেই মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাফিলিয়েটদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অর্থাৎ তারা এখানে সাইন আপ করছে এবং সাইন আপের মাধ্যমে পে করার মাধ্যমে তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে মার্কেটিং করে থাকে লঞ্চ করার পূর্বেই এবং এখানে আপনার একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ হেয়ার তো আমি যদি এটি ওপেন করি অর্থাৎ আমি যে তিনটি মার্কেট প্লেসের কথা বললাম জেবিজু ওয়ার প্লাস ক্লিক ব্যাংক এই মার্কেট প্লেসগুলোর ভেন্ডররা তাদের প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার পূর্বেই এখানে মার্কেটিং করার জন্য লক্ষ্য করুন কি পরিমাণ খরচ করে যেমন ফ্রি ফ্রি তারা এখানে একটি প্রমোশন করতে পারে সেটি হচ্ছে আপকামিং লঞ্চেস পার মান্থ ফ্রি পার মান্থ আপকামিং লঞ্চেস পনেরোশো ভিজিটার্স ডেইলি হোম পেজ ইন লং লিস্ট ওভার হান্ড্রেড আর পার ডে ফিফটি ডলার ফিচার্ড লঞ্চ ফিচার্ড লঞ্চ লিস্টিং পার ডে ফিফটি ডলার ফিফটিন হান্ড্রেড ভিজিটার্স পার ডে লার্জ ব্যানার টপ অফ হোম পেজ অর্থাৎ এই প্যাকেজটি যারা ইউজ করছে তাদের এই হোম পেজে লার্জ ব্যানার থাকবে অর্থাৎ এই যে এখানে আমরা একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমি যদি রিড মোড থেকে ওপেন করি বিগ লঞ্চ এটি আসছে কবে দ্য নিশ মার্কেটিং কিট চমৎকার চমৎকার একটি টুল দ্য নিশ মার্কেটিং কিট নামেই বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে বর্তমান সময়ে প্রচুর নিশ ওয়েবসাইট তৈরি হচ্ছে তাহলে এই প্রোডাক্টটি যদি আমি ওই অডিয়েন্সকে যারা নিঃশো ওয়েবসাইট তৈরি করছে ওই অডিয়েন্সকে টার্গেট করে যদি আমি এই প্রোডাক্টটি মার্কেটিং করি সেক্ষেত্রে আমি প্রচুর সেল পাবো এবং প্রচুর কমিশন পাবো আর এটির লঞ্চ ডেট হচ্ছে দুই হাজার উনিশ ডিসেম্বর ছাব্বিশ অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখে অর্থাৎ আজ থেকে দশ দিন পরে এটি লঞ্চ হবে তো এই প্রোডাক্টটি যিনি মার্কেটিং করছেন যে ভ্যান্ডর এই প্রোডাক্টটি মার্কেটিং করছেন তিনি এই প্ল্যানটি ইউজ করছেন লার্জ ব্যানার টপ অফ হোম পেজ আপ টু ফোর ইন রোটেশন অর্থাৎ ইনি একা মার্কেটিং করছেন না আর অনেকেই মার্কেটিং করছেন সেক্ষেত্রে ঘুরে ফিরে অফারগুলো আসবে এখানে এবং এখানে আরও অফার রয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে একজন ভ্যান্ডর হতে পারে যে ভিজুর ভ্যান্ডর হতে পারে ওয়ারিয়র প্লাসের ভ্যান্ডর হতে পারে ক্লিক ব্যাংকের ভ্যান্ডর তারা এ ধরনের মানচাই ডট কম এ ধরনের সাইটগুলোতে তাদের প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার পূর্বেই মার্কেটিং করার জন্য কি পরিমাণ খরচ করছে আর অ্যাজ এ মার্কেটার অ্যাজ এ মার্কেটার আপনি এই সাইট থেকে প্রচুর সুবিধা নিতে পারেন কিভাবে আপনি একটি প্রোডাক্ট লঞ্চ হওয়ার পূর্বেই এখানে পেয়ে যাচ্ছেন লক্ষ্য করুন আমরা যদি একটু দেখি এখানে কাদের কাদের প্রোডাক্ট রয়েছে জেবিজু ক্লিক ব্যাঙ্ক ওয়ারিয়র প্লাস মেইনলি এই তিনটি মার্কেট প্লেসের আমি একটু ওপেন করে শো করি এটি হচ্ছে ক্লিক ব্যাঙ্কের ক্লিক ব্যাঙ্ক জেবিজু আরেকটি ওপেন করি ওয়ারিওর প্লাসের লক্ষ্য করুন এটি বিজুর এটি পরেওর প্লাসের এটি হচ্ছে ক্লিক ব্যাংকের তো এখান থেকে আপনারা ভবিষ্যতে যে প্রোডাক্টগুলো লঞ্চ হবে অর্থাৎ আজ থেকে এক মাসের মধ্যে এক মাস পরে বা পনেরো দিন পরে যে প্রোডাক্টগুলো লঞ্চ হবে সেগুলো আপনি অ্যাজ এ মার্কেটার লঞ্চ হওয়ার পূর্বে এখান থেকে আপনি স্টাডি করতে পারেন এবং আপনার মার্কেটিং পলিসি সাজাতে পারেন তো এখানে আমরা একটি চমৎকার মার্কেটিং পলিসিও শিখব তো সাপোজ আমি প্রথমটি ওপেন করছি যেটি রয়েছে যে বিজুতে আর এখান থেকে প্রোডাক্ট চুজ করার মেইন যে ফর্মুলা সেটি হচ্ছে প্রোডাক্টগুলো আপনাকে আপনাকে স্টাডি করতে হবে অ্যাজ এ কাস্টমার আপনাকে প্রোডাক্টগুলো স্টাডি করতে হবে এবং অ্যাজ এ কাস্টমার আপনি প্রোডাক্টগুলো স্টাডি করে যদি স্যাটিসফাইড হন এবং কার প্রোডাক্ট মার্কেটিং করছেন যার প্রোডাক্ট মার্কেটিং করছেন তার প্রোফাইলগুলো ভালো করে স্টাডি করতে হবে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি ভালো কি খারাপ সে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং প্রোডাক্টটি মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি বেটার ডিসিশান নিতে পারবেন তো লক্ষ্য করুন আমরা যে প্রোডাক্টটি এখানে ওপেন করেছি সেটি হচ্ছে জেবিজুর প্রোডাক্ট ভ্যান্ডর এটি হচ্ছে ভ্যান্ডরের নাম তো আমি ওপেন করলাম প্রিমিয়াম ভ্যান্ডর এই ভ্যান্ডরের আরও অনেক প্রোডাক্ট রয়েছে তাহলে আমরা প্রোডাক্ট স্টাডি করার পাশাপাশি ভ্যান্ডরকেও স্টাডি করব ভ্যান্ডর স্টাডির উপরে আমি পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল তৈরি করব তো লক্ষ্য করুন আমরা যে প্রোডাক্টটি ওপেন করেছি সেটির নাম হচ্ছে ডিএফওয়াই ভিডিও এজেন্সি তো আমরা বুঝতেই পারছি যে এটি ভিডিও রিলেটেড কোনো একটি প্রোডাক্ট আর বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি মার্কেটার প্রত্যেকটি মার্কেটার বর্তমান সময়ে ভিডিও মার্কেটিংয়ের উপর গুরুত্ব দিচ্ছে তাহলে আমরা যদি এ ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যারা ভিডিও মার্কেটিং করছেন তাদেরকে টার্গেট করে মার্কেটিং করি অবশ্যই আমরা ভালো সেল পাবো লঞ্চ ডেট এটি কবে লঞ্চ হবে দুই হাজার উনিশ ডিসেম্বরের ষোলো অর্থাৎ ষোলো অর্থাৎ এটি আজকেই লঞ্চ হবে গুড আমরা চমৎকার একটি প্রোডাক্ট খুঁজে বের করেছি ফার্স্ট টাইমই তাহলে আপনি যেটা করতে পারেন লক্ষ্য করুন ফ্রন্ট এন্ড প্রাইস ফিফটি ডলার কমিশন ফিফটি পার্সেন্ট অর্থাৎ তাহলে আপনি কমিশন পাচ্ছেন ফোর্টি সেভেন ডলারের ফিফটি পার্সেন্ট হিউজ কমিশন পার্সেলে আর এখান থেকে আপনি সেলস পেসটি দেখে নিতে পারেন প্রোডাক্টের সেলস পেসটি আপনি এখান থেকে চমৎকারভাবেই স্টাডি করতে পারেন এবং এখানে আপনি প্রোডাক্ট রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন ইবুক পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন ইভেন আপনি সরাসরি ভেন্ডরের সাথেও যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট রিলেটেড প্রোমো ম্যাটেরিয়ালগুলোর জন্য যে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন লক্ষ্য করুন রিকোয়েস্ট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের আইডিতে লগ করে রিকোয়েস্ট করতে পারেন রিকোয়েস্ট পারমিশন জাস্ট আপনাকে এখানে লিখতে হবে যে কোন কোন মেথডে আপনি প্রোডাক্টটি প্রমোট করতে চাচ্ছেন এবং আই এম নট এ রোবট সিলেক্ট করে আপনি রিকোয়েস্ট অ্যাফিলিয়েট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করলেই উইদিন ভেরি শর্ট টাইম এই প্রোডাক্টটি মার্কেটিং করার জন্য আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং শুরু করতে পারেন তাহলে এবার আসি আমরা মার্কেটিং ট্রিক্সে অর্থাৎ এই প্রি লঞ্চ প্রোডাক্টগুলো দিয়ে আমরা কিভাবে চমৎকারভাবে মার্কেটিং করতে পারি লক্ষ্য করুন আমাদের প্রোডাক্টের নাম কি আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ওয়াই ভিডিও এজেন্সি তো আমি যদি এটি কপি করে গুগলে সার্চ দিই ওয়াই ভিডিও এজেন্সি ডি ভিডিও এজেন্সি রিভিউ এই লিঙ্কটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়েছে কখন সেভেন আওয়ার্স অ্যাগো অর্থাৎ সাত ঘন্টা পূর্বে এবং লক্ষ্য করুন আরও অনেক ভিডিও ইউটিউবে এবং আরও অনেক ওয়েবসাইটের লিঙ্ক তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মার্কেটাররা এই প্রোডাক্টটি মার্কেটে আসার পূর্বেই মার্কেটিং শুরু করে দিয়েছে মার্কেটাররা যেটা করেছে লঞ্চের পূর্বেই এই কিউআরকে টার্গেট করে তাদের মার্কেটিংগুলো করেছে সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে ব্লগিংয়ের মাধ্যমে হতে পারে লক্ষ্য করুন এটি যদি আমরা ওপেন করি চমৎকারভাবে ইমেজগুলো দিয়ে আর্টিকেলগুলো দিয়ে চমৎকার একটি পেজ তৈরি করেছে প্রচুর কন্টেন্ট পেজের মাঝে এবং এখানেই এই মার্কেটার তার অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দিবে অর্থাৎ যেহেতু এটি সার্চে চলে এসেছে সার্চে চলে এসেছে এবং এখন সাপোজ আজকে ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো তাহলে প্রোডাক্টটি যদি যে বিজুতে লঞ্চ হয়ে যায় সেক্ষেত্রে সে লিঙ্কটি নিয়ে সেট করে দিবে বিভিন্ন লিঙ্কে সেট করে দিবে ইমেজে পারচেস নাও বাটন দিতে পারে এভাবে সেট করে দিবে যেহেতু এটি অলরেডি এখানে চলে এসেছে তাহলে অটোমেটিক তার সেল আসবে কিভাবে সেল আসবে এই যে কিওয়ার্ড ওয়াই ভিডিও এজেন্সি এটি হচ্ছে কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটি আমিও চিনতাম না আপনিও চিনতেন না বাট যখনই প্রোডাক্টটি লঞ্চ হবে প্রোডাক্টের ওনার অথবা যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা কি করবে তারা ফেসবুকে পেইড ক্যাম্পেইন করবে বা বিভিন্ন জায়গায় গুগলে বিংয়ে বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটি নিয়ে পেইড ক্যাম্পেইন করবে ফ্রি ক্যাম্পেইন করবে তো আমি ফেসবুক দিয়েই বলছি সাপোজ আমি যদি ফেসবুকে দেখি হঠাৎ করে দেখি যে এই ধরনের একটি অ্যাড এসেছে যেখানে এই প্রোডাক্টের অ্যাড ডিএফাই ভিডিও এজেন্সি আমি যদি ফেসবুকে অ্যাডটি পাই যে এ ধরনের একটি অ্যাড রান করা হয়েছে যেখানে হাইলাইট করা হয়েছে এই নামটি ওয়াই ভিডিও এজেন্সি তাহলে আমি গুগলে কী লিখে সার্চ দিব ওয়াই ভিডিও এজেন্সি সফটওয়্যার ওয়াই ভিডিও এজেন্সি ড্যামো ডি ওয়াই ভিডিও এজেন্সি ড্যামো ভার্সান ওয়াই ভিডিও এজেন্সি স্ক্যাম ওয়াই ভিডিও এজেন্সি ফ্রি এই কথাগুলো লিখেই আমি সার্চ দিব তো নর্মালি এই কিউয়ার্ডের অর্থাৎ যেদিন লঞ্চিং ডেট অর্থাৎ যেদিন লঞ্চ হচ্ছে এর আগ পর্যন্ত এই কিওয়ার্ডের কোনো ভ্যালু ছিল না বাট যখনই এটি লঞ্চ হয়ে যাচ্ছে মার্কেটারদের মাধ্যমে ওনারের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডটি প্রচার হয়ে যাচ্ছে তখন টার্গেটেড অডিয়েন্স অটোমেটিক্যালি গুগলে সার্চ করবে এই কিওয়ার্ড দিয়ে অর্থাৎ প্রোডাক্টটি সম্পর্কে তারা আরও বিস্তারিত জানতে চাইবে আর যেহেতু আগেই অর্থাৎ প্রোডাক্টটি লঞ্চ হওয়ার পূর্বেই আপনি পোস্টগুলো করে রেখেছেন বা ভিডিও রিভিউ ভিডিও তৈরি করে আপনার ভিডিও মার্কেটিং প্লেসগুলোতে অথবা আপনার ব্লগে আর্টিকেল তৈরি করার মাধ্যমে আপনি পূর্বেই যেহেতু পোস্টগুলো তৈরি করে রেখেছেন এবং সেগুলো লঞ্চের পূর্বেই অর্থাৎ লোকজন সার্চ করার পূর্বেই সার্চে ইন্ডেক্সড হয়ে আসে সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার সার্চ ইন্ডেক্সিংও বাড়বে এবং আপনার সেল বাড়বে আর যেহেতু এই কিওয়ার্ডের সার্চ ভ্যালু তৈরি হওয়ার পূর্বেই আপনি আপনার ব্লগে এই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন আপনার ব্লগ খুব দ্রুত ইন্ডেক্সিং হবে এবং সার্চ ভ্যালু তৈরি হওয়ার পরে অর্থাৎ প্রোডাক্টটি লঞ্চ হওয়ার পরে যখন বিভিন্ন টার্গেটেড ইউজার যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে বা আপনার ভিডিওটি পেয়ে যাবে আপনার ভিডিওগুলো ভিজিট করবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট এবং ভিডিওতে হিউজ পরিমাণে ট্রাফিক টার্গেটেড ট্রাফিক অ্যাঙ্গেজ হচ্ছে এতে করে আপনার ভিডিওর এবং আপনার ওয়েবসাইট বা ব্লগের র্যাংকিং বেড়ে যাচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম পাশাপাশি আপনার সেল বেড়ে যাচ্ছে তাহলে আমি আশা করছি যে সম্পূর্ণ ট্রিক্সটি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে যে ওয়ার ওয়ারিওর প্লাস ক্লিক ব্যাঙ্ক এই তিনটি সাইটের প্রি লঞ্চ অফারগুলো স্টাডি করার মাধ্যমে আপনারা প্রিলঞ্চ অফারগুলোর কিওয়ার্ডকে টার্গেট করে কীভাবে ভিডিও মার্কেটিং এবং ব্লগ মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের ভিডিও এবং ব্লগকে খুব দ্রুত র্যাঙ্কিং করতে পারেন এবং হিউজ পরিমাণে সেল নিয়ে আসতে পারেন তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ